चलेगी द होल प्रोसीजर ऑफ गेटिंग और सिक्योरिंग वन जॉब, हाउ मच टाइम डिड इट टेक स्टार्टिंग टू टिल डे? सो फर्स्ट অফ অল জিনিসটা হচ্ছে যে মানে এটার যে উত্তরটা আমি এখন দেব তার আগে আমার মনে হয় যে আমাদের ডিসক্লেমার দিয়ে দেওয়া উচিত, কারণ ইট ইজ এনাফ টু স্পুক এনিওয়ান হু ইজ অন দিস পাথ, কিন্তু সেটাই আর কি মানে মেবি ওই জিনিসটাই প্রুভ করে যে ইয়েস ইটস ডিফিকাল্ট বাট ইটস অ্যাচিভেবল। তো ফর মি দিস ওয়াজ নট মাই ফার্স্ট দিস থিং, তো আমি ফার্স্টটা ধরে বলছি। তো ফার্স্ট এর যেটা আমি পেয়েছিলাম দ্যাট ওয়াজ ফরেস্ট রেঞ্জার আন্ডার দ্য সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস ইন আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেইটা ইট ইজ আ ইউনিফর্ম জব অ্যান্ড ওটা হচ্ছে জাস্ট মানে ফার্স্ট প্রমোশন ইজ গেজেটেড, তো ওটা র্যাঙ্ক ওয়াইজ ইটস কাইন্ড অফ কোয়াইট অ্যাট পার। তো জাস্ট ইট ওয়াজ আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো সেটা ইট কেম আফটার মানে আমি এই যে আমার মাস্টার্স এর পরে যখন আমি প্রথম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করা শুরু করলাম সেটার পরে অন দ্য থার্ড ইয়ার অফ দিস ইট ওয়াজ মাই ফার্স্ট থিং দ্যাট আই সিকিউরড অ্যান্ড দিস ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট এক্সাম যেটা আমি অ্যাপিয়ার করেছিলাম ডিউরিং মাই প্রিপারেশন। তো দ্যাট কাইন্ড অফ গিভস অ্যান আইডিয়া অফ হাউ লং ইট টেক্স, মানে একটা পরীক্ষা শুরু থেকে শেষ অব্দি কমপ্লিট হতেই 3 বছর সময় কোভিড এর আগেই লেগে গেছিল। তো এইটা একটা খুব রিয়ালিটি, আমরা নিজেদেরকে খুব প্রেশারাইজ করি সব সময়তে এটা ভেবে যে আমি এতদিন ধরে পড়ছি হোয়াট ডু আই হ্যাভ টু শো ফর ইট, কিন্তু বা বাইরে থেকেও কারণ সবার পক্ষে বোঝা সম্ভব না, যারা এই প্রসেসটার মধ্যে ঢোকেনি তাদের পক্ষে বোঝা সম্ভব না। আমরা বাইরে অনেক সময় শুনি এরকম অমুক তো এটাতে মাস্টার্স করলো তারপর এখন WBCS হয়ে গেছে। এবারে হোয়াট পিপল ফেল টু টেল আস ইজ যে দিস হ্যাপেন্ড ইন আ স্প্যান অফ 5 ইয়ার্স, তো সেই রিয়ালিটিটাও আমাদের মাথায় রাখা উচিত যে দ্যার ইজ আ প্র্যাকটিক্যালিটি টু অল অফ দিস, দিস প্রসেসেস আর ভেরি লেন্দি, বিশেষ করে আমাদের এখন PSC ওয়েস্ট বেঙ্গলের যে পাবলিক সার্ভিস কমিশন তাদের আন্ডারে যেসব এক্সামস হয় সেগুলোর রেক্রুটমেন্ট টাইম আরোই লম্বা, 3 to 4 ইয়ার্স অ্যাভারেজে লাগে একটা পরীক্ষাই শুধু কমপ্লিট হতে। তো তারপর তো আবার পাস করা না করার প্রশ্ন আসছে, তো সেই জন্য ইয়েস দিজ আর ভেরি টাইম কনসিউমিং। থ্যাংক ইউ সো মাচ সৌমি, ইটস কোয়াইট এনলাইটেনিং, থ্যাংক ইউ ভেরি মাচ।